রেঙ্গোগু সোরটা পাওয়ার জন্য আপনাদের এই আইল্যান্ডে আসতে হবে। এই আইল্যান্ডে আসার পরে আইস আইল্যান্ডে আসার পরে আপনাদের টাওয়ারের ভিতরে যেতে হবে। টাওয়ারের ভিতরে অনেক সময় বস থাকে না, বস স্টিল এখানে থাকে না। তো না থাকলে আপনারা কী করবেন, সার্ভারটা চেঞ্জ করে তারপর আবার এখানে আসবেন, তাহলে সম্ভবত পাওয়ার সম্ভাবনা আছে। বস সার্ভার চেঞ্জ করলাম, দেখি এইবার আসে নাকি। আর হাকি অন করে রাখবেন যাতে বস না পারে, মানে আপনার ড্যামেজ বেশি থাকে, বস এমন নাই। আবার সার্ভার চেঞ্জ করতে হবে। যাক, অবশেষে অনেকগুলা সার্ভার চেঞ্জ করার পরে আমরা এই যে আইস ফ্রাইডেন হাতে বসটারে পাইলাম। এখন আপনাদের হাকি অন করবেন, হাকি অন করে ওর একটা টাচ করবেন, মানে যে অ্যাবিলিটি আছে অ্যাবিলিটি দিয়ে টাচ করবেন, দেখবেন ও একটা একটা অ্যাবিলিটি মারবে, ও একটা অ্যাবিলিটি মারবে। তারপরে গিয়ে আপনি এক তিন চার সাথে সাথে পিছনে চলে আসবেন, তাহলে দেখবেন ও আরেকটা অ্যাবিলিটি মারবে। আবার আটটা, এক দুই তিন চার পাঁচ আট, বাস শেষ। আর অবজারভেশন অন করে রাখবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে বসের লাইফ কতটুকু আছে, হেলথ কতটুকু আছে। এইভাবে করে আপনি বসটারে ইজিলি মারতে পারবেন। এরকম তিন চারবার করে বসটা মারলে পরে আপনি আপনারা হিডেন কি অথবা লাইব্রেরিটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু হিডেন কিটা পাওয়ার সম্ভাবনা খুব কম। তো অনেকবার 10-12 বার 13-14 বার মারার পরে আপনার হিডেন কিটা দেওয়ার সম্ভাবনা আছে, পাবেন এটা নিশ্চিত, মিস নাই। হ্যালো, আপনারা যখন এই হিডেন কিটা পাবেন, এই যে হিডেন কিটা পাবেন, তখন আপনার এই রেঙ্গো কুসুরটা পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে হিডেন কিটা নিয়ে আপনার যেতে হবে সেই এই পিছনে 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 এই বরাবর এই বরাবর ওয়ালের ভিতরে একটা জায়গা আছে, এইখানে একটা বক্স দিবে, একটা চেস্ট দিবে, সেই চেস্টটার মধ্যে ক্লিক করলে আপনি রেঙ্গোকু সোরটা পেয়ে যাবেন। তখনই আপনি রেঙ্গোকু সোরটা পেয়ে যাবেন এই চেষ্টা পাওয়ার পরে। আমার অলরেডি আছে, দ্যাটস হয় এখানে চেষ্টা দেখাইতেছে না।